সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কোনটা ভালো হবে, কি মিনারেল নাকি সিনথেটিক। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিনের ভিতর অনেকগুলি পার্টস থাকে, পার্টসগুলি যখন ঘুরতে থাকে ঘর্ষণ না হওয়ার জন্য, পার্টসগুলি ক্ষয় না হওয়ার জন্য ইঞ্জিনের ভিতর ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। আমরা সচরাচর মিনারেল ইঞ্জিন অয়েলটি আমাদের হাতের কাছে পাই, কিন্তু সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমরা শহরে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু গ্রামের মধ্যে কম পাওয়া যায়। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, প্রথমে বলবো মিনারেল ইঞ্জিন অয়েল নিয়ে। একটি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে ধরেন আপনি যদি GTSI ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেক্ষেত্রে 2000 কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করতে পারবেন। মিনারেল অয়েল ইঞ্জিনের ভিতর কিভাবে কাজ করে, যখন আপনার বাইকটি স্টার্ট করেন তখন ইঞ্জিন অয়েল ইঞ্জিনের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এবং ইঞ্জিন অয়েলের মলিকুলগুলি কিরকম হয়ে থাকে, মিনারেল অয়েলের ইঞ্জিন অয়েলের মলিকুলগুলি যে আমাদের আমরা সচরাচর বেয়ারিং দেখে থাকি, বেয়ারিংয়ের মধ্যে ছোট ছোট বল লাগানো থাকে, বলগুলি কিন্তু এক সমান হয়ে থাকে। আর বলগুলি যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কি হবে, বেয়ারিংটা ভেঙে যাবে। একই সিস্টেমে কাজ করতেছে মিনারেল ইঞ্জিন অয়েল। মিনারেল ইঞ্জিন অয়েলের ভিতর যে মলিকুল গুলি কাজ করে, মলিকুল গুলি হচ্ছে ছোট বড় ছোট বড়, সেজন্য আমাদের খুব তাড়াতাড়ি মিনারেল ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়, কারণ মলিকুলগুলি বড় ছোট হওয়ার কারণে ইঞ্জিন অয়েল খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি পাতলা যখন হয়ে যায় তখন আমাদের ইঞ্জিন অয়েল খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হয়। মিনারেল ইঞ্জিন অয়েলের দাম কম, কিন্তু পরিবর্তন করতে হয় খুব তাড়াতাড়ি। এবং এই মিনারেল ইঞ্জিন অয়েল যারা নতুন বাইক ক্রয় করবেন, অবশ্যই বেটিং পিরিয়ড চলাকালীন চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য। আর আপনার বাইকটি যদি কম সিসির একটি বাইক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সিনথেটিক অয়েল ব্যবহার করার কোনো দরকার হয় না, কারণ কম সিসির বাইকগুলি যারা রাইড করে অল্প জায়গার মধ্যে বাইকগুলি রাইড করে থাকে, সেক্ষেত্রে আপনি মিনারেল অয়েল কম দামের মধ্যে ব্যবহার করতে পারবেন, এবং GTSI একটা অয়েল দিয়ে আপনি 2000 কিলোমিটার রাইড করতে পারবেন। এবার আসি সিনথেটিক ইঞ্জিন অয়েল। সিনথেটিক ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতর কিভাবে কাজ করে, সিনথেটিক একটি ইঞ্জিন অয়েলের দাম কিন্তু অনেক টাকা, প্রায় 1500 টাকার কাছাকাছি, এবং একটি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি 3000 থেকে 3500 কিলোমিটার রাইড করতে পারবেন। এবং সিনথেটিক অয়েল সম্পূর্ণ তৈরি হয় কেমিক্যালের উপর। এই সিনথেটিক অয়েলের মলিকুলগুলি একদম একই সমানে হয়ে থাকে, বেয়ারিং এর ভিতর যে বলগুলি দেওয়া থাকে বলগুলি একই সমান হয়ে থাকে। তদ্রূপ একই সিস্টেমে কাজ করে সিনথেটিক ইঞ্জিন অয়েলের মলিকুলগুলি একদম একই সমান, কোনো ছোট বড় হবে না। সিনথেটিক ইঞ্জিন অয়েলের মলিকুলগুলি একদম একই সমান, এবং আপনাকে পারফরমেন্সটাও অনেক বেশি ভালো দিবে, এবং আপনি বাইকটি অনেক বেশি কিলোমিটার রাইড করতে পারবেন। এটা হচ্ছে সিনথেটিক অয়েলের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা লং ট্যুরে যায় এবং যারা 150, 160, 250 cc বাইকগুলি ব্যবহার করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে সিনথেটিক অয়েল ব্যবহার করে, কারণ তারা দেখা যায় অনেক দূরে দূরে লং ট্যুরে যায়, সেক্ষেত্রে সিনথেটিক অয়েল ব্যবহার করাই আমার মতে ভালো, কারণ একটি সিনথেটিক অয়েলের মলিকুলগুলি হচ্ছে একই সমান, তখন ইঞ্জিনের ভিতর অয়েলগুলির কাজ কিন্তু খুব সুন্দরভাবে দিবে, এবং ইঞ্জিনের কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে
আমি বলবো আপনাদের যদি পারেন, আপনি যদি চান আপনি সিনথেটিক অয়েল ব্যবহার করতে পারবেন, তবে বর্তমান বাজারের মধ্যে ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে 2 নম্বর। সেক্ষেত্রে আপনার দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে। যদি কোনো সিনথেটিক অয়েল যদি 2 নম্বর হয়, আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে যদি 2 নম্বর সিনথেটিক অয়েল যদি দেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন একদম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি যদি সিনথেটিক অয়েল যদি ভালো অয়েল যদি না পান, সেক্ষেত্রে আপনি মিনারেল থাকবেন এবং সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইক চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন এবং আপনার বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে। আর যারা নতুন বাইক ক্রয় করবেন, অবশ্যই ব্রেকিং পিরিয়ড চলাকালীন আপনি কোনো সিনথেটিকে আসবেন না, আপনি মিনারেল অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন অয়েলটি বাইকের ইঞ্জিনের জন্য ভালো হবে। আমি দুইটা অয়েল নিয়ে কথা বলছি, দুইটা অয়েলের মলিকুল 2 ধরনের হয়ে থাকে, সেক্ষেত্রে কোন অয়েলটি আপনার বাইকের ইঞ্জিনের জন্য বেস্ট মনে করেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।